হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশন নিবেদিত 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন কাউন্সিলর। ইরান ভাই, আপনার এলাকা কোনটি? আমার এলাকা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 27 নম্বর ওয়ার্ড, পশ্চিম রাজাবাজার, পূর্ব রাজাবাজার, ইন্দিরা রোড, গ্রিন রোড, মণিপুরি পাড়া, আগারগাঁ। আপনি একটি উদ্যোগ নিয়েছেন ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে, এবং সেই উদ্যোগে মধ্যবিত্ত পরিবার যারা এখন ক্ষতিগ্রস্ত, যারা খুব অসময়ে কাটাচ্ছে, তাদের দ্বার প্রান্তে আপনি নীরবে নিভৃতে প্রচার ছাড়া আপনি খাওয়া এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়ে আসছিলেন। আপনাকে যখন আমি প্রথম ফেসবুকে খুঁজে বের করি, তখন আমি প্রস্তাব দিলাম আমি আপনার ইন্টারভিউ নিতে চাই, কিন্তু আপনি তখন আমাকে বলেছিলেন এই কাজটির জন্য আপনি কোনো প্রচারণা চান না। কিন্তু রাজনৈতিক নেতারা যেখানে প্রচারণা করতেই বেশি পছন্দ করে, সেখানে আপনার এই ব্যতিক্রমী উদ্যোগ একটু সংক্ষেপে বলবেন কি? আসলে আমার মনে হয় আমরা মানুষ মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত, আর সবসময় প্রচারণাটা ঠিক না, প্রচারণা করব যখন দরকার, কিন্তু এখন হচ্ছে জীবনের ব্যাপার, মানুষ মৃত্যু এবং বেঁচে থাকার মাঝামাঝি আছে, এই সময় আমাদের প্রচারণা না করে মানুষের পাশে দাঁড়ানো উচিত। কত কি ফোন আপনি পেয়েছেন? আমি প্রতিদিন অন্তত 300 থেকে 350 ফোন পাচ্ছি। আমার এলাকায় আমি বেশি মন দিচ্ছি, বাট তাছাড়াও আশেপাশের এলাকা থেকে ফোন আসছে, যদি কেউ ফোন করে আমরা তাকে পৌঁছে দিচ্ছি। যখন খবর পান যে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা এই ত্রাণের টাকা এবং এই রিলিফ চুরি করছে, তখন আপনার কাছে কেমন মনে হয়? নিজের কাছে খুব লজ্জা লাগে, এমন একটা সময় এই ধরনের কাজগুলো আসলে রাজনৈতিক যারা করতেছে তারা আসলে রাজনীতি করার জন্য আসে নাই, তারা নিজের বেনিফিটের জন্য তারা রাজনীতিতে আসছে। কিছু মানুষ রাজনীতিতে আসে কিছু দেওয়ার জন্য, আর কিছু মানুষ আসে রাজনীতিতে তার আর্থিক বেনিফিটের জন্য। আপনার এলাকায় যতগুলো খাবারের দোকান আছে সেই সমস্ত দোকানে আপনার নাম্বার দিয়ে লেখা আছে, কেউ যদি বাকি খেতে চায় কিংবা কেউ যদি অবৈধ চাঁদা চায় যেন সরাসরি আপনাকে ফোন দেওয়া হয়। কিন্তু অপরপক্ষ আপনার প্রতিপক্ষের অনেকেই বলে আপনি সেখানকার একমাত্র চাঁদাবাজ। আসলে ভালো কাজ করতে গেলে অনেক বাধা থাকবে, আর আমি যেহেতু রাজনীতি করি আমার প্রতিপক্ষ থাকবেই। আর আপনি হয়তো জানেন যে আমার এলাকাটা হচ্ছে একটা জামাত বিএনপি অধিষ্ঠিত এলাকা ছিল, এই জায়গায় অনেক যুদ্ধ করে আমার টিকে থাকতে হয়েছে, এবং তারা যখন আমার সাথে জনসমর্থনে এবং শক্তিতে পারে নাই, তখন তারা বিভিন্ন বাজে প্রচারণা করছে। আপনি নিজেই খোঁজ নিয়ে দেখবেন যে প্রতিটা দোকানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, প্রতিটা মোড়ে মোড়ে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যদি কেউ আমার নামে বা এমনিও কেউ চাঁদা চায় আমাকে সাথে সাথে জানানোর জন্য, এবং আমি নিজে সেই জায়গায় যেয়ে সেই ব্যবস্থা গ্রহণ করি, যেটা আমার এলাকাবাসীর কাছে গেলে আপনি জানতে পারবেন। তো যারা অপপ্রচার করা তারা তো করবেই, তাদের মুক্ত বন্ধ রাখা যাবে। সুইডেন আসলাম যখন ছিল তখন তার একচ্ছত্র আধিপত্য ছিল সেখানে, সুইডেন আসলামের সাথে প্রতিযোগিতা করে নিজের আধিপত্য সেখানে আপনি তৈরি করলেন কিভাবে? আসলে সুইডেন আসলাম বলেন বা বাকি যারা যাদের বলেন তারা ছিল মাসলম্যান, তারা ছিল সন্ত্রাসী, আর আমি হচ্ছিল পলিটিক্যাল, আমার পলিটিক্যাল শক্তি সন্ত্রাসীদের চেয়ে অনেক বেশি। আমি যখন প্রতিবাদ করছি আমার সাথে হাজার হাজার সাধারণ জনগণ আমার এলাকার আমার পাশে ছিল। আপনার কাছে যদি একজন আদর্শ রাজনীতিকবিদের চরিত্র জানতে চাই আপনি কি বলবেন? সবচেয়ে প্রথম আমি বলবো তার জনগণের প্রতি ভালোবাসা থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে, এবং স্বচ্ছ থাকতে হবে জনগণের কাছে। কিন্তু সেটা তো মুখে মুখে সবাই বলে, কার্যত কি সেটা হয়, আপনার কাছে কি মনে হয়? বিভিন্ন সময় আসে যে সময়গুলোতে এগুলি প্রমাণ হয়, যেরকম এখন একটা সময় কে ভালো কে খারাপ মানুষ বুঝবে, কার অ্যাক্টিভিটিস কেমন, কে জনগণের পাশে আছে, কে ভয় পেয়ে ঘরে পলায় আছে, কে চাল চুরি করতেছে, কে জনগণকে গোপনে সহযোগিতা করতেছে। এই অর্থনৈতিক মন্দা এবং গরিব মানুষের এই লকডাউন সিচুয়েশন যদি বাড়ে আরও অনেক ক্ষতির সম্ভাবনা হবে, আপনি কতদিন তাদের পাশে থাকতে পারবেন বলে মনে করছেন? ইনশাল্লাহ, আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা এবং আমার যে সংসদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা আমাকে যে পরামর্শ দিয়েছে, ইনশাল্লাহ আমি মনে হয় 6 মাসও যদি এই লকডাউন থাকে আমরা আশা করি আমার এলাকার লোকজনকে আমি চালিয়ে নিতে পারব। অনেক লোকের আপনার একটা বাহিনী আছে, দল আছে, আপনার বিরোধী পক্ষ সেই দলকে গুন্ডা বাহিনী বলেও ডাকে, এই দলের মাঝেটা কি আসলে? আমি আমার বাসা থেকে আমার অফিস পর্যন্ত যেতে যেতে অন্তত 200 লোকের সাথে আমার কথা বলতে হয়, এবং আমি ছাত্র রাজনীতি করছি, তেজগাঁও কলেজ ভিত্তিক রাজনীতি করছি, তো আমার এই রাজনীতির কারণে আমার সাথে অনেক মানুষের যোগাযোগ হয় যারা আমাকে ভালোবেসে আমার কাছে আসছে। আজকে দেন অনেকে ঘর থেকে বের হয় না, কিন্তু আমি যাদের রাজনীতি শিখাইছি বা আমার সাথে যারা রাজনীতি করছে তারা দেখেন স্বেচ্ছায় শরম দিচ্ছে। আমার সাথে জনগণ আছে, জনগণ থাকবে, জনগণ না থাকলে আমার রাজনীতি হবে কীভাবে? আপনার এলাকার যে কয়টি জায়গা আছে সেই কয়টি জায়গার বাসিন্দাদের জন্য আপনি এই শোতে কি বলতে চান? আমি আপনাদের পাশে আছি, শুধু খাদ্যদ্রব্য না, যে কোনো সহযোগিতায়, যেমন এমন মানুষ নাই বাড়িঘরে, অনেক সময় চুরি ডাকাতি হতে পারে, যে কোনো সমস্যায় আমাকে ফোন দিবেন, যত রাত হোক আমি আপনাদের পাশে আসবো,
আর আমার এলাকার যারা ধরো